64 খোপের যুদ্ধ, বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার বনাম দশম গ্র্যান্ডমাস্টার, কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ নয়, শুধু অনবদ্য একটা ফ্রেম। দাবার বোর্ডে মুখোমুখি গুরু শিষ্য, বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার একাডেমির ছাত্র কৌস্তভ চট্টোপাধ্যায় সৌজন্যে আরও এক গ্র্যান্ডমাস্টার পেয়েছে বাংলা, রাজ্যের দশম গ্র্যান্ডমাস্টার কৌস্তভ, দেশের 78তম। এক্সট্রিমলি রিলিফ অ্যান্ড স্যাটিসফ্যাকশন, 12 বছরের এফোর্ট, আমার ফুললি চেসের উপর যে ডিভোশন এফোর্ট, যাই দিক আমি হার্ডওয়ার্ক করেছি, সেটা ফাইনালি কলমিনেট হয়েছে একটা অ্যাচিভমেন্টে। আর বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন চেস, কাইন্ড অফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের নিচে। গেমটা অ্যাকচুয়ালি আমার উইন ছিল, দেন লস ছিল, দেন আমার সার্ভাইভ, কাইন্ড অফ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। 2021 অক্টোবরে বাংলাদেশে নিজের প্রথম জিএম নর্ম জেতেন কৌস্তভ, এরপর গত বছর নভেম্বরে এশিয়ান কন্টিনেন্টাল প্রতিযোগিতায় দ্বিতীয় জিএম নর্মের শিরোপা উঠে তাঁর মাথায়, আর 2022-এর শেষ দিনে জাতীয় চ্যাম্পিয়নশিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ড্র করে পয়েন্টের বিচারে কৌস্তভে জিতে নেন গ্র্যান্ডমাস্টারের শিরোপা। মজার বিষয় হল, জাতীয় চ্যাম্পিয়নশিপে কৌস্তভের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলার আর এক গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ, যিনি আবার দিব্যেন্দু বড়ুয়া চেজ একাডেমির ছাত্র। অসম্ভব খুশি আমরা, আমাদের একাডেমির থেকে দুজন পরপর হলো, আমরা গর্বিত এবং আমরা জাস্ট ওদেরকে থ্যাংকস জানাবো, যে ওরা ওদেরকে অভিনন্দন জানাবো রাদার, এবং আমার মনে হয় ওদের দেখে আমাদের একাডেমি এবং বাংলার যে আপকামিং যে জেনারেশনটা আসছে তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে, তারা অনেক বেশি মোটিভেটেড হবে, এবং আমরা বাংলার থেকে আরও অনেক গ্র্যান্ডমাস্টার পাবো। এই সবে মাত্র আমরা ডাবল ফিগারে আসলাম, 10 জন গ্র্যান্ডমাস্টার হলো। বাংলার প্রথম এবং দশম গ্র্যান্ডমাস্টার একসাথে দাবা খেলায়, সেই ছবি একেবারে সরাসরি এবিপি আনন্দের পর্দায়। দিব্যেন্দু বড়ুয়ার একাডেমি থেকে দশম এবং নবম পরপর দুটি গ্র্যান্ডমাস্টার বেরোলো। দিব্যেন্দু বড়ুয়া একাডেমির দায়িত্বে থাকা দিব্যেন্দু বড়ুয়া, তার দাবি যে আগামী কয়েক বছরের মধ্যে আরও গ্র্যান্ডমাস্টার পাবে বাংলা তথা ভারতবর্ষ। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সাথে অন্যান্য বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।